বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত যত সরকার ক্ষমতা এসেছে সবাই বলছে আমরা দারিদ্র মুক্ত দেশ গঠন করব ঠিক না কিন্তু আজকের এই পর্যন্ত এখনো বাংলাদেশ দারিদ্র মুক্ত দেশ হয়েছে কিন্তু আজকে দেশের ওলামায়ে কেরাম আমরা বুকে হাত দিয়ে কথাটা বলতে পারি যে বাংলাদেশের এই জমিনে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায় আগামী 5 বছরের ব্যবধানে এই দেশকে দারিদ্র মুক্ত দেশ হিসেবে গঠন করা সম্ভব হবে ঠিক কিনা ইনশাআল্লাহ কিসের ভিত্তিতে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে তাহলে মুমিন নিজে জাকাত দিবে না বরং জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার জন্য তারা কর্মতৎপর থাকবে FTV Media 24 in anticipation of healthy culture জেলার বেগমগঞ্জ উপজেলাধীন আমানতপুর কমলাদিগির পাড় মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনে মঞ্চ উপবিষ্ট অত মাহফিলের বরেণ্য সভাপতি জনাব মোহাম্মদ সাইফুদ্দিন রূপক সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের যার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষমান রয়েছেন বর্তমান সময়ে যুব সমাজের অহংকার একজন স্বচ্ছ দায়ী আল্লাহ ঢাকা জিগাতলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আমার পূর্বে আলোচনা করলেন আপনাদের এলাকার বরেণ্য আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মুফাসসির সাহেব মঞ্চ উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক সম্মানিত ওলামায়ে কেরাম দিনপ্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের তাওহীদ জনতা পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমরা সকলেই শুরুতে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীম শান দরবারে কালিমাতুল শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন মদিনা জামা মসজিদ এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের এখন প্রায় রাত 10টা কিছুক্ষণ পরে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওনার সারগর্ভ তাফসির উপস্থাপন করবেন এ পর্যন্ত শুরু থেকে যে মহান মনিব আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের ভালোবাসা সিক্ত হয়ে এই কোরআনের আয়োজনে যিনি আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন আমরা সকলে সে মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড়িত করে মহান রবের শিখানো ভাষায় আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আবারও শুকরিয়া আদায় করার জন্য যে মহান মনিব আজকে আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অপরাধমূলক গুণা উর্জিত হয় এই ধরনের অনেক আয়োজন আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আছে না নাই আছে কিনা আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই জাতীয় আয়োজন থেকে মুক্ত করে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম যে কোরআনের একটা হরফ পড়লে অন্তত আপনি 10টা নেকি অর্জন করতে পারেন এমন একটি কোরআনের আয়োজন আমাদেরকে সামিল হওয়ার অসংখ্য মানুষ থেকে বাছাই করে এই আয়োজনে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন এর জন্য আবারও আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন রাত্র অনেক হয়ে গিয়েছে আমাদের মেহমান ওনার আলোচনা রাখবেন এর আগে আমি বেশি সময় নেব না যারা বাইরে এখনো হাঁটাচলা করছেন আমি সবার প্রতি উদত্ত আহ্বান জানাব আসুন কোরআনের মাহফিলে আমরা বসে যাই কোরআন থেকে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার নসিহত গুলো আমরা নিয়ে সে অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি সম্মানিত হাজিরিন এ পৃথিবীতে মহাগ্রন্থ আল কোরআনের শূন্যওয়ালা কোরআন শ্রবণকারী তিন শ্রেণীর মানুষ কেয়ামত পর্যন্ত থাকবে
এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে যারা কোরআনের আয়োজনকে সহ্য করবে না কোরআনের কথা তারা পছন্দ করেন না এদের কর্মসূচি কি হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ارشاد করছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون الله تعالى বলছেন কাফেররা বলে لا تسمعوا لهذا القرآن তোমরা এই কোরআন শুনো না অলগাও ফিহে কোরআনের শোনা তো বন্ধ করবেই করবে আর কোরআনের আয়োজন যেখানে হবে কোরআনের মাহফিল যেখানে হবে কোরআনের আলোচনা যেখানে হবে সেই কোরআনের আয়োজনকে বন্ধ করার জন্য সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও এই শ্রেণী হচ্ছে এরা হচ্ছে কাফের বিশ্বনবীর জামানা থেকে শুরু করে আজকের এই পর্যন্ত এই শ্রেণীর একদল পৃথিবীতে বর্তমান উপস্থিত আছে না নাই কোরআনের আয়োজনকে বন্ধ করার পায়তারা করে আমরা আপনারা কি সেই দলের অন্তর্ভুক্ত হব আরেক শ্রেণী থাকবে যারা মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের আচরণ নিয়ে কোরআনে বলছেন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুনাফিক এরা সরাসরি কোরআনের বিরুদ্ধে আচরণ করবে না কিন্তু মুসলমানদের সাথে থাকলে তারা মুসলমানদের পক্ষে চাপাই গায় কিন্তু ভিতরে ভিতরে তারাও মুসলমানদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে আছে না নাই আরেক শ্রেণী হচ্ছে মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وعلى ربهم يتوكلون الله تعالى বলছেন প্রকৃত মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর আয়াত আল্লাহর নাম উচ্চারিত হয় অজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায় ওই যা তুলিয়াত আলাইহিম আয়াত যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমান তাদের ঈমানটা বেড়ে যায় এই তিন শ্রেণীর কাফির মুনাফিক মুমিন আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই একটু আওয়াজ দিয়ে বলবেন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই মুমিনদের কাতারে আমরা শামিল হতে চাই ঠিক কিনা এখন আসেন মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত হব সে মুমিনের কিছু নির্দিষ্ট দায় দায়িত্ব কার্যক্রম আছে না নাই আমি আপনাদের সামনে যেই দুটো আয়াত তেলাওয়াত করেছি সূরা মুমিনুন থেকে মুমিন যে আপনি হবেন মুমিনের বৈশিষ্ট্যটা কি কি গুণ অর্জন করলে আপনি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন আর এই মুমিনদেরকে আল্লাহ তাআলা এই সূরার শেষে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারীর গ্যারান্টি দিয়েছেন সংক্ষিপ্তভাবে আমরা বিষয়গুলো জানব আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে মুমিনের 60টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই 60টা বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ তাআলা পরবর্তীতে এই মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করার কমিটমেন্ট দিয়েছেন এই সূরাটি যে মুহূর্তে বিশ্বনবীর প্রতি নাজিল হচ্ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সূরা মুমিনুনের প্রথম 1 থেকে 11 নং আয়াত আয়াতগুলো আমি যখন ইসলাম কবুল করেছিলাম মাক্কি জীবন রাসূলের মাক্কি জীবনের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের মাঝামাঝি সময়ে এই আয়াতগুলো নাজিল হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার সামনে এই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছিল ওহি নাজিল হওয়ার পরে বিশ্বনবীর যে প্রেক্ষাপট তৈরি হতো মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ হতো এমন একটি শব্দ শুনে আমরা বসে গেলাম বিশ্বনবীর প্রতি আয়াত নাজিল হওয়ার পর রাসূল যখন ওই প্রাপ্ত হলেন আল্লাহ রাসূল কাবার দিকে কেবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করলেন اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأسر علينا ولا تعسرنا وراضنا وارض عنا يا كريم
عمر فاروق رضي الله عنه বলছেন বিশ্বনবী আল্লাহর কাছে এই দোয়াটা করলেন এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে এই দোয়াটা করে আমাদের দিকে প্রিয় বিশ্বনবী বললেন আমার কাছে এই মুহূর্তে এমন কতগুলো আয়াত নাযিল হয়েছিল কোন আল্লাহর বান্দা যদি আয়াতগুলোর মানদণ্ড উত্তীর্ণ হতে পারে আয়াতের বৈশিষ্ট্যের আলোকে নিজের ব্যক্তিগত জীবন নিজের জীবনকে সাজাতে পারে সে সন্দেহাতীতভাবে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ আসুন শুরু যে আয়াতটি আল্লাহ তাআলা ইরশাদ করছেন ক্বাদ আফলাহাল মুমিনুন নিশ্চিতভাবে মুমিনরা সফল সফলতা লাভ করেছে সফলকাম হয়েছে এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা সফল বলে ঘোষণা করেছেন নিশ্চয়তা দিয়ে ক্বাদ শব্দ দিয়ে কিন্তু এই আয়াতটি যখন নাযিল হচ্ছিল এই আয়াতগুলো যখন অবতীর্ণ হচ্ছিল ওই সময়ের প্রেক্ষাপটটা ছিল আয়াতের সফলতার ঘোষণার ব্যতিক্রম প্রক্রিয়ায় যে মুহূর্তে আয়াতগুলো নাযিল হলো ওই মুহূর্তটা ছিল মুসলমানদের দুর্দিনের সময় আল্লাহ রাসূলের সাথে ইসলাম ধর্ম কবুল করে কালিমার পতাকা তলে যারা শামিল হচ্ছিল তাদের উপরে কাফের মুশরিকদের পক্ষ থেকে জুলুম নির্যাতনের ইস্তিম্বলার চালানো হচ্ছিল মুসলমানদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যে ভালো পজিশনে ছিলেন কাফের মুশরিকদের বিরোধিতার কারণে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম রাসূলের দলের সাথে যারা সম্পৃক্ত হচ্ছিল তৎকালীন বিরোধী দল যারা ছিল বিরোধী দলের পক্ষ থেকে বিশ্বনবী এবং তার সাহাবীদের প্রতি অকথ্য নির্যাতন চালানো হতো এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা বলছেন কি ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল তৎকালীন প্রেক্ষাপটের সাথে আয়াতের বাচনভঙ্গির সাথে প্রাথমিকভাবে আমরা বলবো মিল নাই আসেনি সম্মানিত হাজেরিন কিন্তু এখানে সফল বলে আল্লাহ তাআলা মুমিনদেরকে কেন ঘোষণা দিলেন আমার আপনার দুনিয়ার হাইসিয়ত অনুযায়ী হিসাব অনুযায়ী আমরা যেটাকে সফলতা মনে করি আল্লাহর দৃষ্টিতে সেটা সফলতা নয় আমরা দুনিয়ার অর্থশালী বিত্তশালী হলে টাকা পয়সার মালিক হলে অজস্র সম্পদের মালিক হলে আমরা মনে করি আমরা সফল ঠিক কিনা কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই সময় যারা বিশ্বনবীর সাথে একাত্মতা পোষণ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল কালিমার জান্দাবাই হয়েছিল আল্লাহ তাআলা বলছেন তোমরা যদিও দুনিয়াতে সাময়িকভাবে কষ্টে আছো জুলুম নিপীড়নে আছো কিন্তু তোমাদের জন্য পরকালীন সফলতা অপেক্ষা করছে বলেন সুবহানাল্লাহ এখানে সফলতা বলতে আল্লাহ তাআলা পরকালীন সফলতার দিকে ইঙ্গিত করেছেন কারণ ইমানদারের জন্য দুনিয়ার সফলতার চাইতে পরকালীন সফলতাটা সবচেয়ে বড় ঠিক কি না ইমানদার দুনিয়াতে কষ্ট ক্লেশ করবে দুঃখ কষ্ট করবে এটা তার জন্য পরীক্ষা কি এই পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য পরকালে সফল জীবন অপেক্ষা করছে আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল করে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন তোমরা আমার সাহাবীদের আমার রাসূল এবং তার সাহাবীদেরকে ব্যর্থ মনে করছো কিন্তু আমি ঘোষণা দিচ্ছি এই মুহূর্তে যারা আমার রাসূলের সাথে ইসলাম ধর্মের পতাকা তলে যারা এসেছে তারাই সফল তোমরা একসময় ব্যর্থতায় পর্যবসিত হবে ইমানদারদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করার জন্য পড়ুক না কেন যে কোনো বিপদ সংকটাপন্ন অবস্থা থাকুক না কেন এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলছেন যে আমি ইমানদারদেরকে আমার প্রকৃত বান্দা যারা তাদেরকে আমি ওয়ালানাবলুনকুম বিশাই মিনাল খাওফ ভয়ভীতি দ্বারা পরীক্ষা করব অলজু খুদার দ্বারা অনাকসিন মিনাল আমওয়াল সম্পদের কমতির দ্বারা ওয়াস সামারাত ফল ফলাদের কমতির মাধ্যমে অবশ্যই সাবরিন যারা এই বিষয়গুলোর সংকটের মধ্যে পড়েও ধৈর্য ধারণ করে হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতের সময় তাহাদের বলছিলাম ওই সময়ের প্রেক্ষাপটটা এমন ছিল আল্লাহ তাআলা মুমিনদেরকে সফল ঘোষণা করার মাধ্যমে এটাই বুঝালেন দুনিয়াতে তোমরা কষ্ট ক্লেশ স্বীকার করবে সংকটের মধ্যে থাকবে অর্থনৈতিকভাবে তাদের চাইতেও দুরবস্থা থাকবে কিন্তু এটা ব্যর্থতা নয় এই কষ্ট ক্লেশগুলো স্বীকার করে যারা দুনিয়ার জীবন পরিচালিত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে সেখানে তাদেরকে সফল করে দিবেন বলুন সুবহানাল্লাহ
এখন সফল মুমিন হতে হলে কি কি বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য হবে তারা খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করবে তাহলে মুমিন হওয়ার পরে ঈমান আনার পরে আপনার আমার প্রতি আল্লাহর প্রথম অবধারিত বিধান হচ্ছে কি নামাজ পড়তে হবে কি পড়তে হবে এই নামাজটা কোন ক্রাইটেরিয়ায় সফল মুমিনরা পড়বে সলাতিহিম খাশিউন তারা বিনয় হয়ে বীতসন্ত্রস্ত হয়ে একমাত্র আল্লাহ সম্মানার্থে তারা কি করবে নামাজ আদায় করবে সম্মানিত হাজেরিন খুশু এবং খুজুর অর্থ হচ্ছে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আপনার চিন্তা আসবে যে আমি যে নামাজ পড়ার জন্য দাঁড়ালাম হতে পারে আমার জীবনের এটাই হচ্ছে শেষ নামাজ আমি আর নামাজ পড়ার কোনো সুযোগ নাও পেতে পারি এই অনুভূতি নিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়াতে হবে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে অকেজো হয়ে যেতে হবে আপনি দুনিয়ার একজন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে আপনার যদি সাক্ষাতের সুযোগ হয় ডেট আসে আপনি ওই প্রধানমন্ত্রীর সামনে গিয়ে সাক্ষাৎ করার সময় আপনার পোশাক আশাক আপনার অ্যাটিটিউড ভাবসাব ভিন্ন রকম হবে হবে কিনা সাধারণ আমাদের সামনে যেভাবে আসেন এটা চাইতে ব্যতিক্রম হবে না একজন নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যাস দুনিয়ার সকল সম্রাটের সকল প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের মহা ব্যবস্থাপক রাষ্ট্রপ্রধান যিনি সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন সুতরাং তখন আমাদের শ্বাসরুদ্ধের প্রয়োজন আছে না নাই আমাদের দেশে অনেক মুসল্লির এই অভ্যাস ক্ষেত খামারে কাজ করতেছে গায়ে একটা গামছা আছে গামছা দিয়ে গায়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায় এরকম মুসল্লি আছে না নাই আপনি নামাজের মধ্যে আসবেন খুজু জিনাতাকুমিন্দা করলে মসজিদিন মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য নামাজের মধ্যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য মণ্ডিত জামা কাপড় পরে নামাজ পড়ার কথা বলা হয়েছে সুতরাং নামাজি যখন নামাজে দাঁড়াবেন খুশু এবং খুজুর অর্থ হলো তার অন্তর একমাত্র আল্লাহ স্মরণ থাকবে কার স্মরণ দুনিয়ার কোন বিষয় সেখানে ঢোকানো যাবে না আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك বান্দা তুমি এমন অনুভূতি নিয়ে নামাজ পড়বে এমন অনুভূতি নিয়ে ইবাদতের মধ্যে দাঁড়াবে ইবাদত সম্পাদন করবে যাতে করে তোমার অন্তরে নিবদ্ধ মন থেকে ক্লিয়ার থাকে তুমি আল্লাহকে দেখছ কাকে দেখছ আল্লাহকে দেখতেছ অনুভূতি নিয়ে ইবাদত পালন করবে তাহলে দুনিয়ার কোনো চিন্তা মনের মধ্যে আসার কোনো সম্ভাবনা আচ্ছা এখন বলেন তো হাদিসে রাসূল বলছে আল্লাহকে দেখতেছি এই অনুভূতি নিয়ে নামাজ পড়ার জন্য এখানে যারা আছেন 60 বছর 70 বছর বয়সের অনেকে আছেন না এত বছর নামাজ পড়তেছেন কখনো নামাজে আল্লাহকে দেখছেন একটু উত্তর দেন দেখছেন কেউ তাহলে রাসূল যে হাদিসে বললে এই অনুভূতি নিয়ে নামাজ পড়ার জন্য আল্লাহকে ইমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহর দিদার কুশিন কালেও সম্ভব নয় হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহকে দেখতে চেয়েছে চায় নাই আল্লাহ বলছে লাম তারানি কুশিন কালেও আমাকে দেখা সম্ভব হবে না সেটা বিরাট ঘটনা সেদিকে যাচ্ছি না সেখানে গেল কিন্তু আল্লাহকে দেখার সুযোগ হয়েছে আল্লাহ সামান্য কিঞ্চিৎ আলোক ছটা যখন তুর পাহাড় দিকে চাললেন জালাহু দাক্কা ওয়া খররা মূসা সরেকা পাহাড় জোরে পড়ে ছাই হয়ে গেল মূসা আলাইহিসসালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন আল্লাহকে দেখা গেছে কথা বলার আল্লাহকে দেখার সুযোগ হয়েছে দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাল মাজিদ তোমাদেরকে আর কিছু চাওয়ার আছে কিনা আর কোনো প্রত্যাশা আছে কিনা জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আপনি আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন অসংখ্য নেয়ামত দিয়ে ভরপুর করেছেন মনে যা চায় তাই খাওয়ার সুযোগ হচ্ছে গাছে ফল পেকে ফল দেখা যাচ্ছে একটু ডাল থেকে নিয়ে ফলগুলো খাইতে ইচ্ছা হচ্ছে ডালটা নুয়ে যাবে জুস করে খাওয়ার জন্য ইচ্ছা হবে জুস হয়ে আপনার সামনে চলে আসবে পাখি উঠতেছে পাখির গোশত আপনি খাওয়ার ইচ্ছা হচ্ছে
বুনাই হয়ে আপনার সামনে চলে আসবে এত নাজ নেয়ামত দিলেন আবার বাড়তি কি আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাল রাআইতুমুনি এখনো কি আমাকে দেখেছো বলেন আল্লাহু আকবার বলা হবে কি এখনো আমাকে দেখছো ইমানদার বলবে আসলে তো কথা তো ঠিক এত নাজ নেয়ামত পাইলাম আপনাকে না দেখে বিশ্বাস করলাম আপনার প্রতি ঈমান আনলাম আপনার সকল বিধান পালন করলাম কিন্তু আপনাকে এখনো দেখি নাই তাহলে জান্নাতে ঈমানদারের জন্য সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আল্লাহর দিদার বলেন সুবহানাল্লাহ তখন বলা হবে যে আল্লাহ তাআলা তার কুদরত তার সামনে যখন স্পষ্ট করবেন যখন বান্দার সামনে হাজির হবেন বান্দা অপলক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকিয়ে দেখবে 50,000 বছর শেষ হয়ে যাবে এরপরেও বান্দার দৃষ্টি আল্লাহর থেকে নিবে ফিরে আসবে না এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে পিছন থেকে জান্নাতি একটা হুর এসে ধাক্কা দেবেন বলবেন যে এটাতেই তুমি ব্যস্ত হয়ে গেলে আমাদের প্রয়োজন হবে না তখন তার হুঁশটা ফিরে আসবে কত বছর যাবে প্রায় 50,000 বছর এভাবে চলে যাবে সম্মানিত হাজেরিন তাহলে আল্লাহকে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা কোশ্চিনকালেও সম্ভব তাহলে রাসূল যে বললেন এই অনুভূতি নিয়ে ইবাদত করো যে আমাকে দেখতেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে পরবর্তী অংশে বলছেন فإن لم تكن تراه فإنه يراك বান্দা দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে হয়তো আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না কিন্তু এই অনুভূতি নিয়ে ইবাদত করো নামাজ পড়ো আমি রব্বুল আলামিন তোমাকে দেখছি এই অনুভূতি তো আনা যায় নাকি আল্লাহ আমাকে দেখতেছেন এই অনুভূতি নিয়ে যখন বান্দা ইবাদত করবে নামাজ পড়বে যেই কোনো আমল করবে সে আমলের মধ্যে দুনিয়ার কোন চিন্তাধারা দুনিয়ার কোন কর্মের ধারণা আসার কোন সম্ভাবনা সম্মানিত হাজেরিন তাহলে খুশু এবং খুজুর নামাজ হচ্ছে যা আল্লাহকে হাজির নাজির যেন আপনি নামাজ পড়া আজকে আমাদের নামাজের মধ্যে সেই খুশি এবং খুজুর ভাবটা না থাকার কারণে আল্লাহর স্মরণ না থাকার কারণে আমাদের নামাজের মধ্যে দুনিয়ার আজাবাদের চিন্তাগুলো ঢুকে যায় ঠিক কিনা আজকে আমাদের নামাজে খুশি খুশি কিভাবে নষ্ট হয় বিশ্বনবী দেখলেন যে এক সাহাবি নামাজ পড়তেছে আর তার দাঁড়ি নিয়ে এভাবে খেলাল করতেছে আমরা অনেকে এই কাজটা করিনি উনি আর টাইম পায় না নামাজে গেলে একটু দাঁড়িগুলোকে সোজা করে ঠিক না দাঁড়িগুলোকে একটা আশ্রয় কোথায় গেলে নামাজের মধ্যে গেলে বিশ্বনবী বললেন লাউ খাশিয়াত কলবুহু খাশিয়াত জাওয়ারি হবো তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো বাহ্যিক ভাবে সেটার পরিস্ফুটন দেখা যেত কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় নাই যার কারণে বাহ্যিকও সেভাবে আলামত লক্ষিত হচ্ছে না তাহলে নামাজে দাঁড়িয়ে কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোনো খেলাধুলা করা যাবে দাঁড়ি খিলাল করা যাবে একটা কাজ তো করা যাবে মশা আসে বসলে মোটামুটি তার 14 গোষ্ঠী সহ শেষ করে দেওয়া যাবে নাকি একটা ছোট্ট একটা মশা আমাদের শরীরে বসলে ও বসতে দেরি আমি এমন জাতের মুসল্লি একটা থাপড় দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে দেরি হয় না এই জাতের মুসল্লি বাংলাদেশে বেশি না কম আরে কথা বলেন বেশি না বিশ্বনবীর সাহাবায়ে কেরামের নামাজ ছিল এমন আলীর শরীরে তীর বিদ্ধ হলো তীর খোলা যাচ্ছে না বিশ্বনবী বললেন যে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার শরীর থেকে তীরটা খুলবে নামাজে দাঁড়িয়ে গেল তার শরীর থেকে তীর খোলা হলো আলী বিন্দু পরিমাণও টের পেলেন না মুখ শব্দটাও করলেন না সাহাবীদের নামাজ ছিল এমন আজকে আমাদের নামাজের মধ্যে দুনিয়ার আজাবাদে হিসাব নিকাশ সবটা আমরা ঢুকিয়ে ফেলছি নামাজের মধ্যে খুশি এবং খুজুর ভাব নষ্ট হওয়ার জন্য অনেকগুলো কারণ তার মধ্যে দু একটা কারণ আমি বলছি নামাজে আমরা যখন দাঁড়াই তখন অনেকে এখনকার মসজিদগুলো তো আপনাদের এটাও টাইলস হবে বিভিন্ন সিনারি হবে টাইলস হবে হবে না এমন মুসল্লি আছে উনি মোটামুটি নামাজের মধ্যে দাঁড়ায় টাইলসের সৌন্দর্যটা দেখেন সিনারির সৌন্দর্যটা দেখেন ওইদিকে তার দৃষ্টিটা নিবদ্ধ থাকে ঠিক কিনা এরকম আছে না নাই নামাজের মধ্যে দাঁড়ায় যখন রুকুতে যায় সেজদা যায় গায়ের মধ্যে যে জামাটা আছে ওটাকে একটু গুটাই নেয় কারণ উনি একটু আগে 10 টাকা দিয়ে এই জামাটা আয়রন করে আনছে ঠিক কিনা এখন যদি এটা হাঁটুর তলায় পড়ে বাঁচটা নষ্ট হয়ে যাবে কেন জামাটাকে উঠিয়ে তারপরে সেজদায় যায় এরকম মুসল্লি আছে না নাই আপনাদের এলাকায় হয়তো নাই অনেক এলাকায় এরকম আছে আসেনি নামাজের মধ্যে যখন দাঁড়ান এই জাতীয় কোনো কার্যক্রম করা যাবে না একটা কাজ করা যাবে কি নামাজ পড়লেন আখেরি বৈঠকে আপনি বসলেন এখন ইমাম সাহেবের আত্মাইয়া তো শেষ হওয়ার আগে আপনার দোয়ায় মাসুরে শুদ্ধ শেষ এরকম মুসল্লি আছে না নাই আরে কথা বলেন আসেনি
এখন উনার তো ইমাম সাহেবের আর তাসাউদের শেষ না হইতে ওনার সব শেষ এখন উনি পিছন থেকে সিগন্যাল বাতায় গলায় খাগড় দেয় দেয়নি এরকম আছে না দেখবেন মসজিদের মধ্যে এই জাতীয় মুসল্লির সংখ্যাও একটা শ্রেণী আছে ইমাম সাহেব সালাম ফিরাইতে একটু দেরি হচ্ছে উনি সিগন্যাল দেয় হুজুর আমার তো সব শেষ আমি তো ডিজিটাল বাংলাদেশের নাগরিক ডিজিটাল পদ্ধতিতে আমার দোয়া মাসুরা সহ এক মিনিটে শেষ আপনাদের এখনো সালাম ফিরাইতেছেন না উনি আওয়াজ করে এটাই তো বোঝায় নাকি উনি আওয়াজ দিয়ে এটাই তো বোঝাচ্ছে তাড়াতাড়ি নামাজটা শেষ করে দেন সালামটা ফিরাই দেন কিন্তু আপনার কোনো সিগন্যাল নেই ভিত্তিতে কি ইমাম চলবে না ইমাম ইমামের যতটুকু সময়ের প্রয়োজন অতটুকু শেষ করে নামাজ শেষ করবে ঠিক কিনা নামাজের মধ্যে আমরা অনেকে দুনিয়ার চিন্তাধারা আসে কেন নামাজে আমরা কি পড়তেছি এটা আমি জানি না সূরা ফাতিহা পড়তেছেন 70 বছর পর্যন্ত কিন্তু জিজ্ঞেস করলে সূরা ফাতিহার অর্থ পারেন না এরকমের সংখ্যা বেশি না কম বেশি না এখন নামাজের মধ্যে অন্তত আপনি কিছু পারেন আর না পারেন নামাজের যে সূরাগুলো আপনি পড়েন সূরা ফাতিহা থেকে ফিল পর্যন্ত এই সূরাগুলোর অন্তত অর্থটা শিখেন তাহলে নামাজের যখন এই তেলাওয়াতগুলো করবেন এই সূরাগুলো তেলাওয়াত করবেন তখন আপনার অন্তরে মনে মনে যখন ওই সূরাগুলোর অর্থের প্রতি মনটা যাবে তখন নামাজে অন্যদিকে মনোনিবেশ করার কোনো সুযোগ থাকবে না ঠিক কিনা আজকে আমাদের দেশে এমন মুসল্লি পাওয়া যায় এক মুসল্লি হুজুর নামাজ পড়ে দিয়েছেন সাইড একাত্তর নামাজ তিন একাত্তর পড়ে সালাম ফিরিয়ে ফেলছেন এখন যে মুসল্লির নাম্বার নাই মানে এ যে ইমাম সাহেবের ভুল ধরবে এটা জীবনে কল্পনাও করা যায় না এক মুসল্লি দাঁড়িয়ে গেল হুজুর আপনার নামাজ তো ভুল হয়েছে কি নামাজ সাইড একাত আপনি পড়াইছেন তিন রেখাত কিভাবে বুঝছেন ভালো ভালো মুসল্লিদের কোনো কথা নাই উনি কিন্তু ভুল ধরে বসছে কিভাবে বুঝছেন বলেন আমার সাইডটা সাত দোকান আছে কয়টা দোকান ধরে কথা বলেন না সাইডটা দোকান আছে প্রতিদিন এই সাইড রেখাতের নামাজ আসলে উনি সাইডটা দোকানের হিসাব মিলায় প্রতিদিনের কি এখন মাত্র তিনটা দোকানের হিসাব মিলছে আর একটা দোকানের হিসাব বাকি সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমি বললাম সাইড রেখাতের নামাজ তিন রেখাত হয়েছে আরো এক রেখাত বাকি এই জাতীয় মুসল্লি বাংলাদেশে বেশি না কম বেশি কিনা নামাজ পড়ে নামাজে অন্যদিকে মনটা ছুটে যায় এই কারণে যে আমরা নামাজে কি পড়তেছি সূরা ফাতিহা পড়তেছি আজীবন ফাতিহা তার আল্লাহ কি বোঝাতে চাইছেন এটাও আমরা জানি না আপনি আমি এই নামাজটা যদি আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন প্রকৃত নামাজি হতে হলে খুশু এবং খুজুর সহিত একমাত্র আল্লাহকে স্মরণ রেখে যদি আমি আপনি নামাজ পড়তে পারি এই নামাজ আমাকে আপনাকে পরকালে নাজাত দিবে এই নামাজের মাধ্যমে এই আমলের মাধ্যমে আমরা জান্নাত নিশ্চিত করতে পারবো সম্মানিত হাজেরিন আসলে আজকে সময় কম মমিনের ষাটটা বৈশিষ্ট্য নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার পরিকল্পনা ছিল কিন্তু সময় সহযোগিতা করছে না বিদায় পারা যাচ্ছে না যে কথাটা আমি বললো যে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব আল্লাহ হযরত মাওলানা মাসুমুল্লাহ সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন আমরা সবাই যারা বাইরে আছেন একটু সবাইকে মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য আমি বিনীত অনুরোধ করব আমাকে যে সময় দেওয়া হয়েছে আমি বাইর থেকে পাঁচটা মিনিট সময় নিয়ে আমার কথা শেষ করছি ইনশাল্লাহ সম্মানিত হাজারিন মমিনের যে বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা নামাজের মধ্যে বিনয়ী হবে ভীত সন্ত্রস্ত হয়ে নামাজ আদায় করবে এরপরে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন যারা অনর্থক অপ্রয়োজনীয় কথা চিন্তা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন ব্যাখ্যা করার সুযোগ নাই আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন যারা যাকাত আদায় কর্মতৎপর থাকবে আল্লাহ তাআলা কোরআন অসংখ্য জায়গায় আতুজ জাকা বলে সম্বোধন করেছে কিন্তু এখানে বলা হয়েছে লিযাকাতি ফাইলুন তারা যাকাত আদায় কর্মতৎপর তার মানে মুমিন যিনি হবেন প্রকৃত জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি প্রাপ্ত মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা যাকাত শুধু নিজেরা দিবে না যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র অবস্থার জন্য তারা কাজ করবে সংগ্রাম চালিয়ে যাবে আজকে আমাদের রাষ্ট্রে সমাজে রাষ্ট্র এবং সমাজটাকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু আছে একটু আওয়াজ দিয়ে বলবেন আছে নাই জাকাত কি আজকে আমাদের থেকে নেওয়া হয় না আমরা দিই কোনটা তারা বুঝেন না কথা জাকাত কি আমরা দিই না আমাদের থেকে নেওয়া হয়
নেওয়া হয় না আমরা স্বেচ্ছায় যতটুকু পারি অতটুকু দেই নিজের সুবিধা মতে কিন্তু ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তা বিশ্বনবী মদিনা ইসলামী স্টেট প্রতিষ্ঠিত করার পর সেখানে যাকাতের টাকাগুলো উত্তোলন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো যারা অসহায় হত দরিদ্র মানুষ তাদেরকে স্বাবলম্বী করার মতো যাকাত দেওয়া হতো একটা সময় ব্যবধানে গিয়ে দেখা গেল যাকাতের টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় এই সুবিধাটা আমরা পাবো পাবো কিনা আজকে আমরা একটা সত্য কথা বলতে হবে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত যত সরকার ক্ষমতা এসেছে সবাই বলছে আমরা দারিদ্র মুক্ত দেশ গঠন করবো ঠিক না কিন্তু আজকের এই পর্যন্ত এখনো বাংলাদেশ দারিদ্র মুক্ত দেশ হয়েছে কিন্তু আজকে দেশের ওলামায়ে কেরাম আমরা বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারি যদি বাংলাদেশের এই জমিনে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে এই দেশকে দারিদ্র মুক্ত দেশ হিসেবে গঠন করা সম্ভব হবে ঠিক কিনা কিসের ভিত্তিতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে তাহলে মমিন নিজে জাকাত দিবে না বরং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার জন্য তারা কর্মতৎপর থাকবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন তারা তাদের নিজেদের সতীত্বের হেফাজত করবে ইল্লা আলা আযওয়াজিহিম ও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন তবে তাদের মালিকানাধীন নিজের স্ত্রী এবং দাসীদের ক্ষেত্রে সতীত্বের হেফাজত না করলে সেখানে তারা তিরস্কৃত হবে না তার মানে আপনার বৈধ স্ত্রী ব্যতীত মালিকানাধীন দাসীর প্রথা দাস দাসীর প্রথা এখন নেই বৈধ স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর সাথে সম্পর্ক করা এটা শরীয়ত কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন ঠিক কিনা আজকের যুবক ভাইরা যারা আছেন আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার পামতে চলে যাচ্ছে আজকের আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য বাংলাদেশে অসংখ্য পরিমণির আবির্ভাব আছে না নাই তারা যুব সমাজকে অনৈতিকতার দিকে অন্যায়ের দিকে ধাবিত করার জন্য তাদের সকল আয়োজন তারা সাজিয়ে রেখেছেন সুতরাং খবরদার যুবক ভাইয়েরা নিজের ইমানকে ইমানদারের কাতারে নিজেকে আনতে হলে সফল কাম মমিন হতে হলে জান্নাতের উত্তরাধিকারী প্রাপ্ত মমিন হতে হলে আপনাকে এই জাতীয় বিষয়ের সাথে সম্পৃক্ত রাখা সংযোগ রাখা যাবে না ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা সমূহ যথাযথভাবে সংরক্ষণ করে ব্যাখ্যা করার সুযোগ নেই এরপরে আসেন ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন শুরুতেও বলা হচ্ছে খুশু এবং খুদুর সহিত ইমানদাররা নামাজ পড়বে শেষে এসে আবার নামাজের কথা বলা হচ্ছে তারা নামাজের সংরক্ষণ করবে এই কাজগুলো যদি সাতটা কাজ যদি করা যায় কি হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ইমানদারেরা এই সাতটা বৈশিষ্ট্য অর্জন করতে পারবে সাতটা গুণ অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবেন বলেন সুবহানাল্লাহ কিসের উত্তরাধিকারী করা হবে উত্তরাধিকারী মানে কি আপনি সন্তান হিসেবে পিতার উত্তরাধিকারী সম্পত্তির মালিক হন ঠিক কিনা এখন জান্নাতের উত্তরাধিকারীর বানাবেন এর মানে কি তার মানে জান্নাতে আমাদের কোনো সম্পদ আছে আছে কিনা আমাদের পিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে কোথায় রাখা হয়েছে আদম এবং হাওয়া আলাইহিসসালাম দুইজন কোথায় রাখা হয়েছে কোথায় জান্নাতে ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা আদম এবং হাওয়া আলাইহিসসালাম দুইজনকে সৃষ্টি করার পর জান্নাতে রেখে বলা হয় এখানে তোমরা থাকো কিন্তু শয়তানের পরচনায় পড়ে তারা সে জান্নাতটা হারিয়ে ফেলেছেন তার মানে আমাদের পিতা যেই কোনো কারণে ওই সম্পত্তিটা হারিয়ে ফেলেছেন পিতার যোগ্য সন্তান তারাই হয় যে পিতার সম্পত্তি রক্ষার জন্য জান প্রাণ লড়াই চালিয়ে পিতার ওয়ারিসি মেরাসি সম্পত্তি রক্ষার জন্য চেষ্টা করে ওই সন্তান হচ্ছে পিতার যোগ্য সন্তান ঠিক কিনা আমাদের পিতা আদম আলাইহিসসালাম জান্নাতের অধিবাসী ছিলেন যেই কোনো কারণে জান্নাতটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে কিন্তু আমি আপনি আদমের যোগ্য সন্তান হিসেবে যদি নিজেকে প্রমাণিত করতে হয় আমাদেরকে সেই সম্পত্তিটার উত্তরাধিকারী সেই সূত্রের পাওয়া সম্পত্তি আবার আমরা ফিরিয়ে আনতে চাই ঠিক কিনা যদি চাই তাহলে এই কাজগুলো করা লাগবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুমিনের বৈশিষ্ট্যগুলো অর্জন করে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যাতে করে আমরা হতে পারি আজকের এই মাহফিল থেকে এই শিক্ষাগুলো নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের সম্মানিত
প্রধান মেহমান আছেন ওনার সারগর্ব আলোচনা আপনারা শুনে যাবেন এখানে যারা আছেন অন্তত মেহমানের আলোচনা শেষ না হওয়ার আগে উঠে যাবেন এরকম কে কে আছেন একটু হাত তুলুন সবাই চলে যাবেন মেহমান বলছি কারা কারা উঠে চলে যাবেন হুজুরের আলোচনা শেষ হওয়ার আগে এরা হাত তুলুন কেউ আছেন এই কাতারে কেউ আছেন নি যারা আছেন সবাই থাকবেন যারা বাইরে আছেন তারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য আমি সবাই অনুরোধ করছি আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সমাজে এই বিক্ষিপ্ত কথাগুলো বললাম এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু